সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের আজকে একটি নতুন ফেস প্যাক তৈরি করে দেখাবো এই ফেস প্যাকটি ব্যবহারের মাধ্যমে ফেসের উজ্জ্বলতা আসবে রোদে পুরো কালো দাগ দূর হবে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফেস প্যাকটি তৈরি করতে আমাদের লাগবে তিনটি জিনিস প্রথমে লাগবে বেসন তারপর লাগবে চালের গুঁড়ি আমি এখানে কেনা চালের গুঁড়িটি ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় বানানো চালের গুঁড়ি ইউজ করতে পারেন তারপর লাগবে কাঁচা দুধ কাঁচা দুধ না থাকলে আপনারা জাল দেওয়া দুধও ইউজ করতে পারেন তবে কাঁচা দুধটা হলে বেশি ভালো হয় তো প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে টু টেবিল স্পুন বেসন নিব তারপর নিব টু টেবিল স্পুন চালের গুঁড়ি সবার শেষে আমরা দিব হলো দুধ দুধটা আমরা অল্প অল্প করে ব্যবহার করব যদি কেউ পাতলা করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি দিবেন এবং যদি একটু ঘন করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কম দেবেন তবে আমার মতে দুধের পরিমাণটা কম দেওয়াই ভালো এবার তিনটি জিনিস আমরা একসাথে ভালো মতো মিক্স করবো ভালো মতো মিক্স করা শেষে প্যাকটি এমন হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফেস প্যাকটি এখন আমি এটি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। প্রথমে ত্বকটি ভালো মতো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে দেন প্যাকটি ইউজ করতে হবে সাধারণত এই প্যাকটি আমি আমার ফেসে ইউজ করে থাকি কিন্তু আজকে ভিডিওতে দেখাবো বলে আমি আমার হাতে ব্যবহার করে দেখাচ্ছি প্যাকটি লাগানো হয়ে গেলে আমি বিশ মিনিট অপেক্ষা করব তারপর পানি দিয়ে ধুয়ে নিব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম